আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শেহরিন। ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। রবিবার সকালে মধুখালীতে ঢাকা খুলনা মহাসড়কে ট্রাক চাপা দেয় মাইক্রোবাসকে। পুলিশ জানায়, মাগুরা থেকে ফরিদপুরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন, আহত হয় অন্তত ১২ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরও চারজন, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে ভাঙ্গায় মাইক্রোবাসের চাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। রবিবার ভোরে মোটরসাইকেলে ভাঙ্গায় যাওয়ার সময় মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা শাকিল খান ও রনিফকে নিহত হয়। করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে জনগণকে মাস্ক পরাতে আজ থেকে রাজধানীতে শুরু হচ্ছে অভিযান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পুরো ফেব্রুয়ারি মাস দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ১১,০৭৭ জন, অথচ গত ১০ দিনে করোনা শনাক্ত হয়েছে ১৪,৭৫১ জনে। টানা ১০ দিন ধরে দেশে প্রতিদিন করোনায় শনাক্ত হচ্ছে হাজারের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, করোনা টিকা আসার পর স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে মানুষের অবাধ চলাফেরার কারণে বাড়ছে এই সংক্রমণ। অন্যদিকে করোনা টিকা কেন্দ্রগুলোতে নেই আগের মতো উপচে পড়া ভিড়। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা, রেজিস্ট্রেশন বন্ধ থাকায় টিকা নেওয়ার সংখ্যা কমেছে। করোনা চলমান পরিস্থিতি মোকাবেলায় টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে দুই মামলায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হলো। এদিকে প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে শাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাত ৩টায় আত্মগোপনে থাকা স্বাধীনকে মৌলভীবাজারে কুলাউরের একটি স্কুলের পাশ থেকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে তাকে শাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। ১৭ মার্চ সুনামগঞ্জে দিরাইতে হিন্দু যুবককে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয় সংখ্যালঘুদের বাড়িঘরে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ৮০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১,৫০০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন শাল্লা থানা সাব ইন্সপেক্টর আব্দুল করিম ও হবিপুরের ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। দুই মামলায় প্রধান আসামি দিরায়ের তারল ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন। পিবিআই বলছে, শহীদুলকে পরিকল্পনা ও নেতৃত্বে হামলা করা হয়েছিল। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে ১টায় রয়েছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।